এই রেসিপিটা বাচ্চারা এত বেশি পছন্দ করবে আমি ভাবতেই পারিনি সেদিন এই রেসিপিটা করে দেওয়ার পর তারা আবারও খেতে চাইলো তাই আমি আর না করতে পারলাম না আজকে আবারও এই রেসিপিটা সুন্দর করে করে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাইকে শুভ সন্ধ্যা আমার এখানে রেসিপিটা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে সবগুলো উপকরণ আমি একসাথে মাখিয়ে নিচ্ছি ভালো করে দেখতেই পাচ্ছেন কি কি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি স্বাদমতো লবণ নুডলসে দেওয়া যে মশলাটা ছিল দুই প্যাকেট মশলা আর সাথে টমেটো সস দিয়েছি একটু ক্যাপসিকাম দিয়েছি আর একটু মরিচের গুঁড়া দিয়েছি একটু ঝালটাকে বাড়িয়ে নেওয়ার জন্য আপনারা চাইলে অন্য ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতে পারেন যে যেরকম বাসায় যদি কোনো সবজি থাকে যেমন গাজর বা অন্য কিছু অ্যাড করতে চাইলে করতে পারেন তো আমার এভাবেই ভালো লাগে একদম সিম্পলভাবে আমি সেভাবেই করে দিচ্ছি বাচ্চাদেরকে ওরা খেতে অনেক বেশি পছন্দ করেছে যার কারণে আবারও করা আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারাও চাইলে কিন্তু ছোটো বড়ো সবার জন্য এই নাস্তাটা খুবই ঝটপট তৈরি করতে পারেন তো এই তো এখন আমি রেডি করে নিয়েছি আর অল্প একটু তেল দিয়ে আমি নুডলসটাকে সেট করে নিয়েছি আর এটা তৈরি করার জন্য একদমই বেশি তেল লাগবে না অল্প একটু তেল দিলেই কিন্তু হয়ে যাবে তো এভাবে করে আমি একটু রাউন্ড শেপ করে দিচ্ছি করে দেওয়ার পর আমি ঢেকে দিব আর কিছুক্ষণ আমি রান্না করে নেব দেন হচ্ছে এটা হয়ে যাবে একটু উল্টে দিলেই হয়ে যাবে দুই পাঁচটা তো এই তো আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে এরকম ভাবে দুইটা তৈরি করে নিয়েছি এখন আমি একটু সুন্দর করে কেটে আমার কাছেও কিন্তু বেশ ভালো লেগেছে এটা খেতে আপনারা যারা এখনো ট্রাই ট্রাই করেননি এটা এটা অবশ্যই একবার করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো ডিমটি এভাবে দিলে আসলে খেতে অনেক বেশি টেস্ট হয় তো এখন আমি একটু সস নিয়ে নেব সাথে সস দিয়ে খেতে আরও বেশি মজা হবে তো এই তো দেখেন কি সুন্দর হয়েছে দেখতেও কিন্তু মাসাল্লা দারুণ লাগছে তাই না তো একটু সস দিয়ে দিচ্ছি সস দেওয়ার পর এটা আমরা এখন সবাই মিলে খাবো আমার বেবিরা বলেছে আম্মু তুমি যখন আবার করবে এটা আরও বেশি করে করবে আমি বলেছি ঠিক আছে আরও বেশি করে করে দিব মানে ওরা যতটা বানিয়েছে তার থেকে আরও বেশি খেতে চেয়েছে আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ